এই আই কি বলবো, ওই যে আসছিলাম তো মোংলা পোডে লোড করার জন্য, লোডও হয়েছে, লোড ঠোট করা শেষ। এই মুহূর্তে মোংলা এপিজিটের মানে ঠিক বাইরে অবস্থান করতেছি। এখন মালটা একটু পরে হয়তো বা লাভবে, এখন বলতে পারতেছি না কি দেখি হয়। এখানে মাল ঠারলে ইন্ডিয়ার মাল লোড করার মানে প্রোগ্রাম চলতেছে ভাড়ার জন্য, আর গাড়িরও ছোটো মোটো কিছু কাজ আছে, ওইগুলো তো একেবারে গাড়ি অবস্থা তো যেতে পারতেছি না। যদি যেতে পারতাম তাহলে তো লংয়ে চলে যেতাম, বাট লংয়ে এখন যাচ্ছি না আমরা। আপাতত ঘোষডাঙ্গা মানে ভুমরা বর্ডার দিয়ে ইন্ডিয়া ঢুকবো, আর দেখতে থাকো ব্লগ কন্টিনিউ করতে আসছি না। কারণ হচ্ছে যে আমার কী বলবো, এখানে বিশুদ্ধবার থেকে এখানে আসি, ঘুমাচ্ছি, খাচ্ছি, ডাচ্ছি, শুধু শুয়ে রয়েছি, তাছাড়া তো কিছু করতেছি না। তো এই দেখাবো, প্রসেস দেখাবো তোমাদের যে এপিসোডের ভিতরে কীভাবে আনলোড হয়, কীভাবে এপিসোড থেকে আর ব্যাগ লোড করি, কীভাবে ঘুমরায় যাই। অনেক ধুলামাইলা হয়েছে, সব এখন পরিষ্কার করবো, গাড়িটা স্টার্ট করতে হবে। তার আগে তেল পানি সব তো দেখে নিতে হবে, গাড়ির মোবিল টেবিল সব ঠিকঠাক আছে কি না, তারপরে তো গাড়ি লোড হবে। এই সরি কী বলতেছি, তারপরে তো আর স্টার্ট করতে হবে। আর নিচে যাই, নিচে গিয়ে দেখি। তো গাইস কি বলবো, অনেক টাইট খুলতে পারলাম না, মোবিলটা মাপ করতাম। এই যে গাইস, অবশেষে আনলোডের জন্য যাচ্ছি, ইপিজেডের মধ্যে মাত্র ঢুকলাম। এখন এই মাল এটা আনলোড করে তারপরে হচ্ছে ইন্ডিয়ার ব্যাগ লোড করবো। তোমরা সাথে থাকো, দেখো কী দেখি করি। ইপিজেডের ভিতরে
যাক ফাইনালি গাড়ি 100 পয়েন্টে লাগাইছি, দেখাচ্ছি তোমাদের কি দেখি লাইভ। কি বলবো গাইস, গাড়ি লোড পয়েন্টে লাগায় আবার সরাই দিতে হলো, কারণ হচ্ছে ওখানে ওই যে যে গাড়িটা আনলোড হচ্ছে দেখতে পাচ্ছ, ওখানে যে গাড়িটা আনলোড হচ্ছে ওই গাড়িটার মাল হচ্ছে সব হাতে করে ধরে নামানো যাবে। আর আমার একটা ক্রেনের মাল রয়েছে, এই কারণে আমারটা গেটের বাইরে কোম্পানির মানে তোমার ইপিজেডের ভিতরে, এই যে দেখতে পাচ্ছ এখন দেখি গাড়ির ছোটো মোটো কিছু কাজ আছে এগুলো করতে হয়, তারপরে গাড়ি আপ পয়েন্টে লাগালে দেখা করছি। গাইস ফাইনালি আনলোডে লাগাই দিছি, যে আনলোড হচ্ছে, আনলোড হলে এখনই আবার গাড়ি লোডে লাগাই দিব। গাইস ওই যে দেখে ক্রেন চলে আসছে, কিছু মাল ছিল এগুলো এখন আনলোড হবে। কিছু মাল ছিল ওইগুলো এখন আনলোড করে নেব, নিলেই কমপ্লিট। গাইস কি বলবো, কেবলমাত্র ওই যে কেবলমাত্র গাড়ি খালি করছে, খালি করে এখন এই যে খালি করে যাবো হচ্ছে এখন আপনার মেন গেটের বাইরে বেরোবো, মেন গেটের বাইরে বেরোনোর পর তারপরে আবার গেট পাস নেবো, নিয়ে আবার ভিতরে ঢুকবো। মানে প্রসেসগুলো আপনারা দেখাচ্ছি, মানে দুপুরে এখনও খাওয়া দাওয়া হয়নি কিছু, মানে বাইরে ভিতরের থেকে বাইরে বেরোবো, বের হওয়ার পরেই খাওয়া দাওয়া করবো। একদম মেন গেটে আসি আমরা, ঘুরে আনবো ঘুরে আনবো। আরে খেয়ে আসছি। হ্যাঁ ভাই, গাড়ি আমার এখনই আবার লোড হবে, আমি খাওয়া দাওয়া করবো করে জাস্ট খাওয়া দাওয়া করে জাস্ট আমার রাইড নেওয়ার এখানে আসতে হবে। এই গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা তোমাদের? কেবলমাত্র বিরিয়ানি খাওয়া দাওয়া করে আসলাম, এসেই দেখি উড়ে বাবা জম্বর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। বল দেখেছো আমার কভার, আমার কন্টিনিয়ারের গেট খুলে আল্লাহ জানে ভালো কী দেখি হবে, ভিজে গেলে তো সমস্যা হবে, এক লোড হবে না ইন্ডিয়ান। কি পরিমাণে বৃষ্টি চিন্তা করতে হবে, তোমাদের এই পাশটা সিনারি দেখাচ্ছি। ও
দেখাছো মাঠে কিছুই দেখা যাচ্ছে না বলে বাবা, বৃষ্টি তো মানে কি বলবো, সেই রকম বৃষ্টি হচ্ছে, সেই রকম কপি লেভেলের বৃষ্টি দাঁড়ে করে। গাইস খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে এসে যে পার্টির লোক আসতেছে বললো, এই কারণে মেন গেটে ওয়েট করতেছি পার্টির জন্য। পার্টি আসলে গেট পাস করবে, করে গাড়ি ফ্যাক্টরিতে ঢুকায় লোড হবে। আজকে লোড হয়ে আমরা এখান থেকে রাত্রে 10টা টান দিলে মোটামুটি 2টার ভিতরে আমরা বর্ডার থাকবো, আর সকালে গাড়ি ইন্ডিয়া ঢুকবে। যা হোক ফুল ভিডিওতে দেখেন, এই ভিডিওটা এন্ড করব, ইন্ডিয়ায় ঢুকে মাল লাভ তখনই ভিডিওটা শেষ করে দেবো। ততক্ষণ সাথে থাকেন, আপডেট পাই থাকবেন যে কোথায় যাচ্ছি, কী করছি না করছি। এই যে মেন গেটে ওয়েট করতেছি, ঢুকাবো, গাড়ি ঢুকাতে হবে গাইজ, ভিতরে ঢুকাবো গাইজ। 5 নম্বর থেকে গাড়ি লোড হবে, 5 নম্বরে গিয়ে 2টা বিল্ডিং পড়বে, পরপর মাঝখানের বিল্ডিং থেকে মাল উঠবে। তো ওনার কথা মতো তো এইদিকে 5 নম্বর হওয়ার কথা, তারপরে দেখতেছি 5 নম্বরটা কোন দিকে হয়। 5 নম্বর তো এইদিকে মনে হয় হবে। আচ্ছা আগে যাতে থাকি, তারপরে 5 নম্বর খুঁজে নিব। ফ্যাক্টরিরা কিন্তু যে যাই বলুক, ফ্যাক্টরি বলছি ইপিজেড, আমার খুব সেই লাগে। ও এটা কয় নম্বর কি আমি তো জানি না। এই যে 5 নম্বরে আসলাম, 5 নম্বর থেকে লোড হওয়ার কথা ছিল, পার্টি বলছে 5 নম্বর থেকে লোড হবে, কারণ এই 5 নম্বরের সামনে যে এসে ওয়েট করতেছি 2টা গাড়ি, ওই যে 2টা গাড়ি রয়েছে, ওই গাড়ি দুটো যে কোনো একটা খালি হয়ে বেরোলে আমার সিরিয়াল। তারপরে এখান থেকে লোড করে সোজা ইন্ডিয়া, ততক্ষণ ভিডিও সাথেই থাকো। আর লোড পয়েন্টে লাগাই, কীভাবে গাড়ি লোড হয়, কেমনে কী সব কিছুই দেখাচ্ছি, ততক্ষণ ভিডিও সাথেই থাকো।